বহুল আলোচিত গ্রেপ্তার চলচ্চিত্র নায়িকা পরী মণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মোয়ের মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে বনানী থানা থেকে বিকালে তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার 6 আগস্ট পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান, চিত্রনায়িকা পরী মণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মোয়ের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে মামলাগুলো এখন থেকে তদন্ত করবে সিআইডি। আসামিদেরও সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হবে। সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়ার পর আলোচিত চারজনই ভিন্ন ভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।